প্রত্যেককে কেমন আছো? আশা করি প্রত্যেককে খুব ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, যেটা আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি, তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। কারণ অনেক দিন পর আমি আবার সেলাইয়ের ভিডিও করেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখে নিয়ে যাক ভিডিওটা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেলাইয়ের কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক সেগুলো কি। তো দেখতেই পাচ্ছ, এই যে বাচ্চাদের একটা প্যান্ট, তো এই প্যান্টের এখানে বোতামগুলো লাগানো ছিল কিন্তু এগুলো সব খুলে গেছে। তো আজকে আমি এই বোতামটাই তোমাদেরকে সেলাই করিয়ে দেখাবো যে কিভাবে এই বোতামগুলোকে অ্যাটাচ করব। এটাকে উল্টে নিলাম, মানে ছুঁচে সুতো ভরে নিয়েছি। তো চলো এবার এটাকে সেলাই করছি। তো দেখো আমি কিভাবে করছি, আমাদেরকে দেখে নিতে হবে যে ছুঁচটা এদিকে বাইর হয়েছে কিনা। এই দেখো, এইভাবে আমি ছুঁচটাকে বাইর করে নিলাম, এটাকে আটকে নিলাম। তারপর বোতামটা যেভাবে বসছে এইভাবে বসিয়ে রেখে এটা যতটা পারবো যতটা সম্ভব টান রেখে এইভাবে সেলাইটা করে নেব। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। সেম ভাবে আবার এটাকে এভাবে দেখে নেব যে এটাকে বাইরে করব ছুঁচটাকে। এটাকে যত সুন্দর সম্ভব টেনে নেব। ঠিক এই পোর্শনটাতে এটা অনেকটা টাইট হয়ে গেছে। তো আপনারা যদি চান আরো দু তিনবার সেলাই করে নিতে পারেন। আমি তো এটা বাচ্চাদের যেহেতু, তাই এটাকে আরো দু তিনবার সেলাই করে নেব। তো এটা মোটামুটি একটু শক্ত হয়ে গেছে, তো আমি এবারে এটাকে গিট দিয়ে দেব। এবং যে সুতোটা আগের ছিল সেই সুতোটা কেটে দিলাম। এরপরে এখানে আরো একটা, আরো তিনটে এখানে বসবে, একটা আর এখানে একটা, টোটাল তিনটে এখানে বসবে, একটা দুটো আর এই তিনটে। তো আমি গ্যাপে গ্যাপে আগে বসিয়ে নিই। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো দেখুন এখানে আমি বোতামটা বসাবো। তো বোতামটা এখানে রাখলাম এইভাবে, বোতামটাকে রেখে এবার আমি ছুঁচটা যে বাইরে বের করব। তারপর এই যে বোতামের, এইভাবে বোতামের মধ্যেখানে ঢুকিয়ে দেব। দেখো এইভাবে এটাকে এইভাবে করব।
ঠিক সেম প্রসেস এইভাবে আমি আবার ছুঁচটাকে বাইরের দিকে বের করে এইভাবে আরেকটা ফুটো দিয়ে ঢুকিয়ে নেব এবং যতটা সম্ভব টেনে টেনে এটাকে করব। যেহেতু বাচ্চাদের জিনিস তাই আমি এটা একটু ভালোভাবে শক্ত করে নিচ্ছি, এরকম ছুঁচটা প্রথমে এভাবে বের করছি, বের করে নিয়ে তারপরে এই এইভাবে করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কোনোরকম কোনো বোতাম, যে কোনো রেডিমেড জামারও যদি বোতাম ঢিলে থাকে এইভাবে টাইট করে নেবেন, তাহলে সেটা অনেকদিন টেকসই থাকে। এরপরে আমি তৃতীয় যেটা বসাবো সেটা আমি এখানটা করে বসাবো। আমি বোতামটা নিয়ে নিলাম, তো দেখুন এই পোরশনটা বসিয়ে দিয়েছি। দেখুন আগে ছুঁচটাকে বের করে নিলাম, তারপরে এইভাবে এটাকে এইভাবে টেনে এটাকে এখানে বসিয়ে দেব। তো আমি এখানে সুতোটা কেটে নিলাম এবং তিনটে বোতামই আমি এখানে বসিয়ে দিয়েছি। তো আমি অপর দিকেও তিনটে বোতাম লাগিয়ে নিয়েছি, দেখুন সুন্দর লাগছে। এইভাবে আপনারা খুব সহজেই বাচ্চাদের প্যান্টের বোতাম লাগিয়ে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পারাস লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।